গুড মর্নিং, আমি ইপ্সিতা আর আজ হচ্ছে 4th May আর সময় এখন সকাল 7টা। সবার আগে রান্নাঘরে আসলাম, জানালাটা খুললাম, এবার করবো চা। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, শুরু হয়ে গেছে একটা নতুন ব্লগ। তবে আজ যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবার আগে। চাটা বসালাম, বসিয়ে দেখছি যে জল নেই, মানে পাম্প চালাতে হবে। তো যাই এবার একটু পাম্পটা চালিয়ে আসি। রন, গুড মর্নিং। Good morning. Good morning. গতকাল রাত্রে এই জিনিসগুলো এসছে, তো সেগুলো আর গোছানো হয়নি। এখন এগুলো সব খুলে যেথায় যেথায় যা জিনিস রাখা হয় সেখানে রেখে দেব, আর এই ঘরটাকে এবার পরিষ্কার করবো। সব ঘরে টুকটাক জিনিসপত্র বার করে নিলাম, দই আছে, ডিম আছে, একটা ডিম দেখলাম আবার মানে আনতে গিয়ে একটু ফেটে গেছে। পাঁচ কিলো চালটা আমি কোনোভাবেই কেটে এটা তো ঢুকে দেওয়া ছিলাম না, আমি নিশ্চয় দেখে দেখে নিয়ে আসলাম। ইঁদুরের ভয়ে চালের কৌটোর মধ্যে চাল ঢোকানোর পর কিছুটা জায়গা বেঁচেছিল, তার মধ্যেই একটুখানি ম্যাগি, তারপর বিস্কিটের কৌটো যেটা একটা এক্সট্রা আছে সেরকম একটু ঢুকিয়ে রাখছি। কি উপদ্রব, কি উপদ্রব, বাপরে বাপ। সবকিছুরই গতি হয়ে গেল, শুধু একমাত্র এটার মধ্যে আছে আটা আর চিড়ে, এই দুটো রাখার জায়গা পাচ্ছি না এখনো, কারণ দুটোই মানে আর কৌটো খালি নেই, তাই জন্য এই দুটোকে প্যাকেট করেছি আর উঁচুতে কোথাও ঝুলিয়ে রাখবো। এখানটাও পরিষ্কার হয়ে গেল। তো এই কাজগুলো রোজই করতে হয়, কিন্তু সবসময় না ক্যামেরা অন করা হয় না, অন অফ ক্যামেরাই করি। তো আজকে ভাবলাম যে রোজকার আমার কি ডেলি করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো আরও আছে এখনও বাকি, ওয়াশিং মেশিনটা একটুখানি ওপর ওপর পরিষ্কার করবো, তারপর টেবিলটা একবার পরিষ্কার করবো, তো করতে থাকি। সময় এখন 8টা আর মোটামুটি সব ঘরটার পরিষ্কার করা হয়ে গেছে যেটুকু দরকার। এরপর করবো হচ্ছে ব্রেকফাস্ট, দেখি ব্রেকফাস্টে কি করে। তো এবার একটা খুব ইম্পর্টেন্ট কাজ করবো, সেটা হচ্ছে ওয়াশিং মেশিনটা চালানো। আর আমি না হাত পাচ্ছিলাম না, এটাকে ওপরে তোলার জন্য মিস্টার দেবকে ডাকলাম। ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে ব্রেকফাস্টে করবো ব্রেড, মানে টোস্ট, বাটার টোস্ট, জ্যাম টোস্ট, আর তার সাথে একটা
ডিমের অমলেট করে দেবো, কারণ এই যে একটা ডিম এর মধ্যে ফাটা আছে, নালে হয়তো করতাম না। তো এইটা দিয়ে আর একটা দুটোকে মিলিয়ে একটা ডিমের অমলেট করে নেবো। ব্যাস এই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টের পর মিস্টার দেবকে পাঠালাম একটু বাজারে, কারণ হচ্ছে গিয়ে অনেকদিনই মাছ খাওয়া হয় না। আপনারা তো দেখেইছেন মাছ যে লাস্ট কবে দেখিয়েছিলাম আমার নিজেরও মনে পড়ছে না। আমাদের ঘরে মাছটা খুব একটা খাওয়াই হয় না, কারণ আমি অতটা পছন্দ করি না। টাপুর তো ছেড়েই দিয়েছে, ছেড়ে দিন তো, কিন্তু রন কিন্তু মাছ খেতে বেশ ভালোবাসে। তো সেই জন্যই বললাম একটু মাছ নিয়ে আসতে। আর ছোটবেলায় টাপুরও কিন্তু ভালোবাসতো, এখন বড় হয়ে রনের আজব আবদার। এখন বাথরুমে দেখতে জোর করে বাবাকে বসে বাথরুমে দেখতে। এ কি রে, কাজনি কমনি বাথরুম দেবে কেন? ই আবার কি কথাবার্তা বলছে, বাথরুমে যাও, হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে বাথরুমে, আবার হাসছে, টেনে টেনে বাথরুমে নিয়ে যাচ্ছে, জল কাটবে, কোনো মানে হয়? মিস্টার দেব মাছ বাজার থেকে মাছ কিনেছে, এই হচ্ছে কাতলা মাছ। আর কি কি এনেছে? বেগুন, কুমড়ো আর পালং শাক। আর ওদিকে আছে গোগর মেটে, ওটা বসাবো। তো রান্না আজকে হবে হচ্ছে মাছের ঝোল আর ভাত, কারণ কালকে গতকাল আমি ভেন্ডি পোস্ত করেছিলাম, সেটা আছে, ডাল আছে, তাই আর কিছু করছি না এই বেলাটায়। রানু দেখতে এসছে রান্না কত দূর। কি হয়েছে বাবা, ধরে না ওটা, গোবর রান্না করেছিলাম যেটা ঠান্ডা হয়ে গেছে, বা গোকে খেতে দিয়ে দেবো। আয় গোবর, দেখ খাবারের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, কতক্ষণই খেতে দেবো, মানে খাওয়াবো আর কি। ওই খেয়ে নে একা একা, গোগো একা খেয়ে নাও, একা খেয়ে নাও, খেয়ে নাও বাবা, প্লিজ খাও। না খাবে না, ওকে খাইয়ে দিতে হবে। টাপুর একটাই মাত্র কাজ করছে, সেটা হচ্ছে জামা কাপড় ভাঁজ। আর আমি যে ছাদে গেছিলাম, সিঁড়িতে গেছিলাম, তাও কত গোনাচ্ছে হাতে, এই ওই সেই। আর কি করেছিস বল, সিঁড়িতে গেছিস আর কি করেছিস, আর কোনো কাজ করেছিস কি? হ্যাঁ, আমাকে দুবার আসা যাওয়া করতে হচ্ছে, এগুলো নাবিয়েছি। ওরে বাবা, অনেক কাজ করেছে। আর রন এখানে খেয়ে নিচ্ছে, এই 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 পার্সেল এসছে, আর বোবো তাকে বকে বকে শেষ করে দিল, এত বকছে। তাহলে গো সময় এখন একটা, স্নান হয়ে গেছে, রনের তো খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ রনকে আবার ঘুম পাড়াবো, তারপর আমরা যদি ও ঘুমিয়ে পড়ে তাহলে একসাথে খাবো, আর না হলে আলাদা আলাদাই খেতে হবে। আজকে মিস্টার দেবের কোথাও বেরোনোর নেই, কোথাও বেরোনোর আছে না এখন বিকেলে। আর আমাদের আরেকটা দুঃখের খবর হচ্ছে, স্কুটিটা আমাদের খারাপ হয়েছে। মাছের ঝোল, ভেন্ডি পোস্ত, ডাল, আর এখানে একটা বেগুন ভাজা, এটা টাপুরের জন্য করেছিলাম, খাইনি। আর এটা হচ্ছে লেবু পেঁয়াজ। তো চলো শুরু করো, হ্যাঁ আমি আসছি। এরকমভাবে কি নাক ডাকে বাবা, ভর ভর করে নাক ডাকছে আর ঘুমাচ্ছে। আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ভাবলাম ব্লগটা শেষ করে দিই, কিন্তু তার আগে আজকে একটা ছোট গল্প বলবো। এই গল্পটা একজন সাধু মানে সন্ন্যাসী, একদিন তার কাছে একটি ছেলে আসলো, এসে বলল যে সাধু মহারাজ, আমার তো জীবনে কোনো শান্তি নেই, কিছু নেই, টাকা পয়সা নেই, আমি এত খাটি এত খাটি,
কিন্তু টাকা পয়সার অভাব সবসময় আমাকে ঘিরে আছে, আমার মনে শান্তি নেই, তো আমি কি করব বলুন। তখন সন্ন্যাসী বললো চলো তুমি আমার সাথে চলো, তো বলে একটা সমুদ্রের ধারে তাকে নিয়ে গেল। তো সমুদ্রের ধারে প্রচুর পাথর আছে, তো সাধু মহারাজ বললেন যে এখানে যে পাথরগুলো দেখছো এর মধ্যে এমন একটা পাথর আছে, যেই পাথরটা যদি তুমি খুঁজে পার করো আর ওই পাথরটা তুমি যাতে ছোঁয়াবে সেটাই সোনা হীরে মুক্ত, তুমি যা যখন যেটা চাইবে ওই পাথরটা ছোঁয়ালেই হয়ে যাবে, তো তাহলে তোমার টাকা পয়সার কোনো অভাব থাকবে না। তো কিন্তু এই পাথরটা তুমি চিনবে কী করে, এই পাথরটা অন্যান্য সব পাথরের চেয়ে একটু বেশি গরম হবে। তো তখন বললো যে তুমি যাও লেগে পড়ো আজ থেকে খুঁজে বার করো, এইটা যদি খুঁজে বার করতে পারো তাহলে তোমার জীবন একদম সারা জীবনের মতো বদলে যাবে। তো সাধু মহারাজের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নেমে পড়লো, ভাবলো যে এখানে রোজ একটু একটু করে পাথর দেখবো, দেখে আমি খুঁজে ঠিকই পেয়ে যাবো, কতদিন আর লাগবে, কয়েক মাস দিলেই হয়তো পেয়ে যাবো। তো এরকম যেমন ভাবা তেমনি কাজ শুরু করে দিল, সমুদ্রের ধারে গেল, দিয়ে প্রত্যেক কটা পাথর দেখে, এক একটা করে পাথর দেখে, দেখে সেটা ভালো করে পরীক্ষা করে, দেখে যখন ঠান্ডা তখন সে সমুদ্রে ফেলে দেয়। সমুদ্রে ফেলে দেয় কারণ হচ্ছে গিয়ে না হলে তো আবার প্রত্যেকবার একই পাথরকে বারবার করে ছোঁবে, তাই জন্য যেটাকেও পরীক্ষা করা হয়ে যায় সেটাকেও সমুদ্রে ফেলে দেয়। এরকম করতে করতে কেটে গেল দু মাস, তাও কিছুতে পায় না। এবার কি হয়, আস্তে আস্তে ছেলেটি পাথর খোঁজার সময় আর ভালো করে পরীক্ষা করে না, ও পাথর দেখে আর ফেলে দেয় সমুদ্রে। এখন যেন পাথর সমুদ্রে ফেলাটাই ও একটা বদ অভ্যেসে দাঁড়িয়ে গেছে, ভালো করে ও চেকও করছে না। এরকম করতে করতে চার মাসের মাথায় ও একটা পাথর এরকম পেলো আর সেটাকেও সমুদ্রে ফেলে দিল, আর ফেলে দেওয়ার পরেই ও মানে বুঝতে পারলো যে এটাই সেই পাথরটা, কারণ এই পাথরটা কিন্তু গরম ছিল। কিন্তু এখন আর কিছু করার নেই, ও তো পাথরটা ফেলে দিয়েছে সমুদ্রে, আর এটা খুঁজে পাওয়া যাবে না। তো ও বুঝতে পারলো যে ওর মানে অনেক বড় ভুল করে ফেলেছে, সেই ভেবে ও সমুদ্রের ধারে বসে কাঁদতে থাকলো। তো এই হলো গল্প। এবার এই গল্পটা থেকে কি শিক্ষা পাই আমরা, যদি ধরে নেওয়া যায় যে ওই পাথরগুলো এক একটা দিন আর ওই গরম পাথরটা একটা বড় সুযোগ, তাহলেই আমরা বুঝতে পারবো যে আমাদের জীবনে রোজই একটা করে দিন আসবে, কিন্তু কোনো দিনকেই আমরা কিন্তু হালকাভাবে যদি নিই তাহলে এরকম হালকাভাবে নিতে নিতে এটা আমাদের বদ অভ্যেসে দাঁড়িয়ে যাবে। যেদিন একটা বড় কোনো সুযোগ মানে এই ধরুন গরম পাথরটা আমাদের কাছে আসবে, সেদিন কিন্তু আমরা বুঝতেও পারবো না যে এটা একটা বড় সুযোগ, আর সেটাকেও আমরা অবহেলায় ফেলে দেব। তো এইটাই হচ্ছে এই গল্পটার থেকে আমি শিখতে পেরেছি যে কোনো দিনকেই কিন্তু হালকাভাবে নেওয়া যাবে না, সব দিনকে সমান গুরুত্ব দিয়েই কাটাতে হবে। কখন যে বড় সুযোগটা আমাদের জীবনে চলে আসবে সেটা আমরা কেউ জানি না, তাই অনেস্টির সহ কাজ করে যেতে হবে আর ভালো থাকতে হবে। তো যাই হোক, ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন, আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আমি কোনো ভিডিও আনলে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আচ্ছা তাহলে এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। অনেক 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 ধন্যবাদ। তো ফ্রেন্ডস চলতে হ্যাঁ, দুয়াও মে ইয়াদ রাখনা।